ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত আঠেরো তারিখের যে কোর্টের যে রায় দেওয়ার কথা ছিল যে শুনানি সেই শুনানিতে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া ষোলো হাজার পাঁচশো শিক্ষকের এই নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু কোনো বাধার সৃষ্টি হয়নি তাহলে কী কোর্টের কোর্ট থেকে কি জানানো হলো বা পর্ষদের পক্ষ থেকে পর্ষদের উকিল উনি কি জানিয়েছিলেন কোর্টে তা দেখুন তার একটা লিস্ট নাম্বার ওয়ান পর্ষদের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন দু হাজার ষোলো এর মার্চ মাস পর্যন্ত নন ট্রেন্ডদের রিল্যাক্সেশান ছিল অর্থাৎ দু সালের মার্চ মাস পর্যন্ত কিন্তু যারা ট্রেনিং করেনি তাদের একটা ছাড় দেওয়া ছিল আর কি এটা ঠিক কিন্তু এই নিয়োগে একটাও নন ট্রেন্ড নেই এই নিয়োগে কিন্তু কোনো নন ট্রেন্ড নেই নন ট্রেন্ডদের ভেরিফিকেশানের সুযোগ দেওয়া হয়নি উনি জানিয়েছেন যে নন টেন্ট যারা ছিল তাদের কিন্তু ভেরিফিকেশানেই সুযোগ দেওয়া হয়নি তাদেরকে ইন্টারভিউ দিতেও দেওয়া হয়নি আচ্ছা নাম্বার টু সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট উল্লেখ করে বলেন যে প্রতি বছর টেট নেয়া এনসিটিইর একটা গাইডলাইন এটা হচ্ছে প্রতি বছর টেট নেওয়া কিন্তু এন একটা গাইডলাইন কিন্তু বাধ্যতামূলক কিছু নয় এখানে আরও লেখা আছে দিস ইজ ডিরেক্টরি ইন নেচার নট ম্যান্ডেটারি অর্থাৎ এটা কিন্তু এনসিটির এর একটা গাইডলাইন আছে যে প্রতি বছর টেট নিতে হবে কিন্তু সেটা বাধ্যতামূলক নয় নাম্বার থ্রি যে এনসিটি এর এরকম নির্দেশ রাজ্য মেনে চলতেও পারে আবার দেখুন নাও মেনে চলতে পারে বিভিন্ন পরিস্থিতির কারণে প্রতি বছর টেট নেওয়া সম্ভব নাও হতে পারে রাজ্যের কোনো সিদ্ধান্ত যদি এনসিটিই এর নিয়মের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সমস্যার কিছু নেই রাজ্যের কোনো সিদ্ধান্ত যদি এনসিটি এর নিয়মের সঙ্গে যদি বনিবনা না থাকে যদি ঠিকঠাক হয় তাহলে অসুবিধা নেই যদি বনিবনা থাকে তাহলে ঠিক আছে আর যদি দেখা গেলো ওদের রুলস একরকম রাজ্য সরকার আর এক রকম কাজ করছে তাহলে কিন্তু সমস্যা কিন্তু এক্ষেত্রে বলছে রাজ্যের কোনো সিদ্ধান্ত যদি এনসিটিই এর নিয়মের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সমস্যার কিছু নেই দেখুন এবার বিচারক যেটা বলেছেন বিচারক বলেছেন যে পিটিশনাররা সঠিক কথা তুলে ধরেছে আদালত মনে করে প্রতি বছর টেট নেওয়া উচিত তাহলে আদালত কিন্তু এটাও মনে করে যে প্রতি বছর টেট নেওয়া উচিত যেটা পিটিশনাররা বলেছে ওখানে তুলে ধরেছে আর সিক্স জানুয়ারি পর্যন্ত যেহেতু অফলাইনে ভেরিফিকেশানের জন্য কেস করার সময় ছিল জানুয়ারির ছয় তারিখ পর্যন্ত অফলাইনে ভেরিফিকেশানের জন্য কেস করার সময় ছিল এবং সেই সময় যেহেতু পার হয়ে গেছে তাই পিটিশনারদের আর পুনরায় ভেরিফিকেশানের সুযোগ দেওয়া হবে না তারপরে পরবর্তী শুনানির ডেট দেওয়া হলো কেসটা এখনও ডিসমিস হয়নি তবে আশা করা যায় যে এই কেস নিয়ে কিন্তু কোনোরূপ কোনো প্রভাব এই নিয়োগে পড়বে না এই নিয়োগে এই কেসের কোনো প্রভাব পড়বে না আর তার পর আরেকটা কথা যেটা হচ্ছে যে বলেছিল যে মালদাতে যে ছ ঘন্টাতে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ইন্টারভিউ এটা তো পরে ভুল প্রমাণিত হয়েছে কারণ অনেক ক্যান্ডিডেট আপনারা ওখানে দিয়েছেন যারা ছ ঘন্টা কেন ছ ঘন্টা শুধু লাইনেই দাঁড়িয়েছিলেন তো সেই ব্যাপারটা কিন্তু ওরা প্রমাণ করতে পারেনি কোর্টে সুতরাং এই কেসের হিয়ারিং চলবে তবে স্টে অর্ডার কোনো কিছু নেই এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো বাধার সৃষ্টি হবে না তাহলে এই হল আজকের কোর্টের আপডেট অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য